আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা চাইলে 20 স্টক একটা অ্যাকাউন্ট এখানে আপনার বিভিন্ন ছবি আপলোড করে এখানে আমি আমি করতে পারবো আর ছবি পিসি মোবাইল ইত্যাদি আপনি ছবি রাখছেন, তো ওইখানে না রেখে আপনি চাইলে এই সাইডের মাধ্যমে রেখে আপনি এখানে একটা আর্নিং করতে পারেন। এটা হলো শাটার স্টক বা স্প্যাম এইগুলোর মতো একটা সাইট, যেটা হলো আপনার এখান থেকে শাটার স্টক যেমন করা যায় সেটা হলো এখানে সেম ভাবে আপনার টি টোয়েন্টি। তো এখানে আসার পর আমি প্রথমে অ্যাকাউন্ট করবো কি করে সেটা দেখাই দিচ্ছি। 20 স্টকের অ্যাকাউন্টে এখানে চলে আসবো, আসার পর দেখেন এখানে এখানে দুটো অপশন চলে আসবে, এফআরআর মেটা যাচ্ছে এখানে দেখেন সেলার ফটোগ্রাফ সেলার এখানে চলে আসবো। এখানে এসে আপনি মেল আইডি দিতে বলতেছে, তো আমি আমার একটা মেল আইডি দিয়ে দিচ্ছি। আপনাদের যে মেল আইডি থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, সেটা ক্রিয়েট করলাম। তাহলে আপনি এটাকে একটু ধরে ছোট বড় করে নিতে পারেন। এটা আমি নিলাম, আপলোড দিচ্ছি। এটা যেটা সুবিধাটা হচ্ছে, তাহলে আপনি এখান থেকে কাজ করার একটা উদ্দেশ্য কারণ হচ্ছে, তাহলে আপনি এর মাধ্যমে করেছেন বা আদার্স কোন ডিজাইন দেখছেন, তো এখান থেকে আপনি টাইম পাবেন না সেটাও ভুল কথা, কারণ এখান থেকে জানা আছে আপনি চাইলে কিছু বায় দিতে পারেন। যেমন আমার বায়ো লেখা আছে, সেই সিস্টেম বা বায়োটা আমি অ্যাড করবো। তাহলে আপনারা আপনাদের মতো বায়ো গুলো একটু সুন্দর করে আপনার মতো করে অ্যাড করবেন। যেমন আমার বায়োটা আমি বের করতেছি এখানে, এখানে দেখেন অনেক কিছু লেখা আছে। তাহলে আমি সুন্দর করে আপনি কি কিছু যাচ্ছেন, যেমন হচ্ছে আমি 100% গ্যারান্টেড কোয়ালিটি এটা নিয়ে যাচ্ছি। ওইখানে এসে আর বয়স আমি একটু লিখে দিলাম 100% যেটা হচ্ছে আমার এখানে প্রেসক্রিপশন লিঙ্ক আছে, তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো এখানে। এটা হচ্ছে আমার এই ওয়েবসাইট, আমার ওয়েবসাইট এর লিঙ্ক আছে, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যত সুন্দর আপনি কাভার ইমেজ দিবেন তত বেটার লাগবে। তো কাভারটা আবার দেখি আরো বেশি পাওয়া যায় কিনা অন্য কিছু, তাহলে এখান থেকে দিতে পারেন। আপনার যদি কোনো চুজ থাকে সেটা দিতে পারেন, থাকলো দেন আমি
পেঁপে লড্ডু, দেখেন সবকিছু করতে থাকেন। আমার এখানে ডিটেলস তাহলে এটা কিন্তু ব্ল্যাক হেড কিছু নিতে পারেন। আপনি এখানে ওয়েবসাইট শো করতে তো ওগুলো এখন ভিটামিন আট কলাম থেকে শো করতে পারে। তো এটা হওয়ার পর যেটা করতে হবে, এখানে দেখেন আমার ইমেজগুলো যে আপলোড সিস্টেমটা আমি দেখালাম, যে আপলোড এক ফটো এখান থেকে পেলাম, এক ফটো করে লাস্ট এখান থেকে দুই ইমেজগুলো আমি ক্রিয়েট করবো। আপনাদের মতে আপলোড দেওয়ার জন্য আচ্ছা আমি সময় বেশি লাগবে, আমি অল্প দিই, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে আমার। তাহলে আমার প্লাইন ওই প্লাইন গুলো পেতে সুবিধা হবে। যেমন আমার আমি একটু দেখাই আপনাকে, যদি আপনি মনে করেন যে টি শার্ট ডিজাইনের আপনি নেবেন, তো আপনার কিছু লিস্ট আমি দেখা দিচ্ছি। আপনার এখান থেকে আপনারা লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশনে, তাহলে চলে আসবে। এখানে এসে আমি যেটা করবো, এখানে কপি করে নিলাম, কপি করে আমার যে ট্যাগ যে ফাইলটা সে ফাইলে চলে আসলাম। ট্যাগ
কারণ ওইগুলো দিয়ে অনেক সময় প্ল্যানটা তার দিয়ে থাকে। তো এইগুলো দেখেন অলমোস্ট আমার ট্যাগ ক্রিয়েট করা শেষ, সবগুলো কপি করতেছি। কপি করে আমাদের মিনিমাম 10টা ট্যাগ নিতে পারবো। তো 10টা ট্যাগ বলতে আমি এই কয়েকটা মধ্যে যে ট্যাগ বলেছিলাম এই ট্যাগ গুলো বসছি দিব। ট্যাগ দেওয়া হয়ে গেছে, এই যে দেখুন 10টা ট্যাগ দিয়ে দিলাম। রিপ্লেস ফটো সরি এখানে দেন, যাওয়ার পর ডান, এখানে যাওয়ার পর দেখেন আমার ইমেল ট্যাগ নিতে ডিসক্রিপশনে থাকলো এবং ট্যাগগুলো শো করতে হবে, কারণ ফার্স্টে আসার সময় যে কোনো সময় যদি কোনো অনলাইন সার্চ চলে আসে এটা আর একটা যখন যদি সার্চ চলে আসবে রিয়েল এস্টেট লোগো আমি এটাকে 100% ওয়ার্ডটা কোন ভাবে আমি রিয়েল এস্টেট দেখবো রিয়েল এস্টেট ট্যাগ আছে কিনা। এই দেখুন রিয়েল এস্টেট ট্যাগ, রিয়েল এস্টেট ট্যাগ এখানে 10টা দিন ট্যাগ হবে না। তো আমি একটা দিব দেওয়ার পর জাস্ট ডান। এগুলো আপনারা সবগুলো ইমেজ আপলোড দিয়ে থাকবেন এখানে, এখানে আপলোড দেওয়ার পর দেখে নেওয়া যাবে যে টি20 লোগোটা সেখানে শো করতেছে। যখন সে ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু এই লেখাটা শো করবে, আর আপনার যখন সে পেমেন্ট করে নিবে সেক্ষেত্রে তখন এটা শো করবে না, তখন আপনার চাইলে এখান থেকে আপনি টার্নিং পেয়ে যাবেন। এখন বন্ধুরা আরেকটা জিনিস দেখাই, বন্ধুরা এখানে আসার পর এটা আমার ইমেজ আপনি যতগুলো ছবি সবগুলো আপলোড করে এগুলো ট্যাগ দিয়ে দিবেন। এখন আরেকটা জিনিস বলে রাখি, যেটা হলো আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, চ্যালেঞ্জ। হ্যাঁ, এখানে আসার পরে দেখেন এই বাক্সে চলে আসবেন, এখানে চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জের মাধ্যমে এসে দেখেন এখানে চাইলে আপনি অনেকগুলো চ্যালেঞ্জ অলমোস্ট আছে এখানে, চাইলে আপনি যে কোনো চ্যালেঞ্জ অ্যাড করতে পারেন। যদি আপনার এই ধরনের কোনো চ্যালেঞ্জ ধরনের আমি এখানে দেখেন এখানে যদি হয় আমি এখানে দেখেন 5 দিন সময় আছে, $150 দিবে। হ্যাঁ, আমি ইমেজটা ছোট ঢুকে আমি এখানে আসতেছি। দেখেন পিপল এন্ড পেট এই দুইটা সম্পর্কে যদি কোনো ছবি থাকে আপনার কাছে তাহলে সেম ছবিগুলো আপনি এখানে আপলোড দিতে পারেন। এখানে এক একজন এখানে এক একজন অলরেডি আপলোড দিছে এখানে দিয়ে রাখছে, যে যদি এদের মধ্যে কারোটা পছন্দ হয় সেক্ষেত্রে ওরা চুজ করে নিবে এবং সেক্ষেত্রে তাকে পেমেন্ট দিয়ে দিবে। তো এখানে দেখেন অনেকে দিয়ে রাখছে ওই চ্যালেঞ্জের মধ্যে। তো আমি এখন যেটা করতে পারি এখান থেকে সাবমিট ইওর ফটো, 4 দিন 1 ঘন্টা সময় আছে, $150 পে করবে। তো আমি এখানে আসার পর সাবমিট ইওর ফটো তে চলে আসবো। তো দেখেন এখানে আমি অ্যাড করবো আমার ফটো, সিলেক্ট করবো এইভাবে, সেম ভাবে আমি আমার যে ওই রিলেটেড ছবি থাকবে, যেমন হচ্ছে আমার একটা ইমেজ ছবি, ধরুন আমার এটাই আমার একটা ইমেজ, কাট করি ডেস্কটপে রাখি। আমি ছবিটাকে নিলাম, চলে গেছে, আমি একটু নিয়ে আসি আবার ছবিটা, ছবিটাকে নিলাম। ছবিটাকে নেওয়ার পর চাইলে আপনি মনে করেন যদি ক্রপ করে নেবেন সেটাও নিতে পারেন, আর যদি মনে হয় না আপনি এইভাবে রাখবেন সেটাও রাখতে পারেন। যতটুকু আমার দরকার ততটুকু আমি এখানে নিয়ে নিব, নিয়ে বাকিটা আমি আপলোড করে দিচ্ছি। তাহলে যেটা হবে চ্যালেঞ্জ আপনি করলে চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট হয় এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জ যদি আপনি এগ্রি করে সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে একটা ভালো আর্নিং ইজিলি করতে পারবেন। সময় নিয়ে নিবে, তাদের নেট স্পিড ভালো, দেখেন আপলোড হয়ে সাকসেসফুল অলমোস্ট, দেখেন এখানে কিন্তু আমার এখানে শো করতেছে চাইলে এবং এখানে শো করতেছে, এই যে দেখেন চাইলে এটাকে আমি রিমুভ করলে রিমুভ করতে পারবো, যে আমি অন্য ছবি চাইলে অন্য কিছু দিতে পারবো। তো এই ছিল বন্ধু এখানে আপলোড করা সিস্টেম, যে চ্যালেঞ্জ গুলো অ্যাড করে আপনি চাইলে এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারা সম্ভব। আর আরেকটা কথা জিনিস বলে রাখি, যেটা হলো এখান থেকে আর্নিং টাকাটা উঠে দিবেন কি করে, এখানে আসবেন সেটিং এ চলে আসবেন। সেটিং আসার পর দেখেন এখানে সবকিছু শো করতেছে, পেমেন্ট পেমেন্ট অ্যাড্রেস পেমেন্ট মেথড পেপাল ওয়াইডার ফ্রম পেপাল এর মাধ্যমে এখানে অ্যামাউন্টটা এখানে পে করে থাকে। বন্ধুরা পেপাল আসে জাস্ট এখানে আপনি যেটা করবেন এখানে সব পেপাল যে অ্যাকাউন্ট থাকবে পেপাল অ্যাকাউন্ট এখানে দেওয়ার পর এখানে লোডিং দিবেন চেক দিবেন, তারপরে এখান থেকে ইজিলি আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, ইনশাআল্লাহ ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিও তার অন্য কিছু দেখা হচ্ছে, অন্য কিছু ডিজাইন বা অন্য কোনো কাজ নিয়ে। তো ভালো
ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।